ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. محمود أم نور আমাদের দিনী বোন, তিনি জানতে চেয়েছেন যে শাহু সাজদা দেওয়ার সহি তরিকা বা কি পদ্ধতিতে শাহু সাজদা দেওয়া যেতে পারে সালামের আগে না পরে। সম্মানিতা বোন, প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ। শাহু সাজদা দেওয়ার দুইটি তরিকা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বাস্তব পাওয়া যায় মারফু সূত্রে বিশুদ্ধভাবে দুইটি পাতা বুখারী মুসলিমের হাদিসে, সেগুলো আমাদের মনে রাখতে হবে। প্রথম প্রকার যেটা, সেটা হলো যদি সলাতে কোনো কিছু সন্দেহ হয়, যেমন এক রাকাত না দু রাকাত না তিন রাকাত না চার রাকাত, এরকম সন্দেহ হয়, তাহলে সন্দেহ দূর করতে হবে। এক দুয়ে সন্দেহ হলে এক রাকাত ধরতে হবে, ধরে অবশিষ্ট সলাত আদায় করতে হবে। দুই তিনে সন্দেহ হলে দু রাকাত ধরবেন, তিন চারে সন্দেহ হলে তিন রাকাত ধরবেন, বুঝেছেন? সাজদা একটা না দুইটা, এক্ষেত্রে একটা ধরবেন, ধরে অবশিষ্টটা আদায় করবেন। এটা গেল সন্দেহ, যদি সন্দেহ হয় এক নম্বর। দুই নম্বর হলো যদি সালাতের ভিতরে কোনো কিছু ঘাটতি হয়, বুঝেছেন? যেমন প্রথম বৈঠক ভুলে দাঁড়িয়ে যে নামাজ শুরু করে দিয়েছে, মানে সূরা ফাতিহা শুরু করে দিয়েছে, এরকম ক্ষেত্রে অবশ্য যদি পরিপূর্ণ দাঁড়িয়ে না যায়, তাহলে যখনই স্মরণ হবে যে সে প্রথম বৈঠক করেনি, তাহলে বসে যাবে। এখানকার যেটা নিয়ম আপনাদের বোনাস হিসেবে এটা বলতেছি, যদি পরিপূর্ণ সোজাহে দাঁড়িয়ে না যায়, সূরা ফাতিহা আরম্ভ না করে দেয়, তাহলে আবার বসে যাবে, ঠিক আছে? বসে যেয়ে প্রথম বৈঠক করে আসবে। আর যদি পরিপূর্ণভাবে দাঁড়িয়ে সূরা ফাতিহা আরম্ভ করে দেয়, তাহলে আর বসবে না, না বসে আর সালাত মানে পরিপূর্ণ করে নেবে। নেওয়ার পরে তখন কী করবে, সালাম ফেরানোর পূর্বে দুটি সাজদা দিয়ে তারপরে সালাম ফিরাবে, মানে আত্তাহিয়াতু দুরুদ, হ্যাঁ, দোয়া মাথুরা সব কিছু পড়ে নেবে, হ্যাঁ, সব কিছু পড়ে কমপ্লিট করে সালাম ফেরানোর আগে দুটি সাজদা দিয়ে তারপর সালাম ফিরাবে। এটা একটা নিয়ম যেটাতে আমি বললাম কি, যদি সালাতে কোনো কিছু সংশয় হয়, সালাতে কোনো কিছু ঘাটতি হয়, তাহলে এই নিয়ম। আর যদি সালাতে কোনো কিছু বেশি হয়ে যায়, বৃদ্ধি হয়, রাকাত একটার জায়গায় দুইটা হয়ে গেছে, দুইটার জায়গায় তিনটা হয়ে গেছে, তিনটার জায়গায় চারটা হয়ে গেছে, চারের জায়গায় পাঁচ হয়ে গেছে, এক বৈঠকের জায়গায় দুই বৈঠক হয়ে গেছে ইত্যাদি, হতে পারে, এরকম যদি কোনো কিছু নামাজের ভিতরে বেশি কিছু হয়ে যায়, বেশি কিছু কাজ হয়ে যায়, ঘটে যায়, তাহলে কী করতে হবে, সব কিছু কমপ্লিট করে সালাম ফেরাই দিতে হবে, উভয় দিকে সালাম ফেরাই দিতে হবে, দুটি সাজদা দেওয়ার পরে আবার উভয় দিকে সালাম ফেরাতে হবে। বিষয়টা বুঝতে পারলাম কি না? যখন সালাতে কোনো কিছু বেশি হবে, বৃদ্ধি হয়ে যাবে, তখন সালাম ফেরানোর পরে শাহু সাজদা দিতে হয়। আর যখন সালাতে কোনো কিছু ঘাটতি হয় বা সন্দেহ হয়, তখন হলো সালাম ফেরানোর পূর্বে দুটি সাজদা দিয়ে তারপর সালাম ফেরতে হয়। আর যখন সালাতে কোনো কিছু বেশি হয়ে যায়, তখন সালাম ফেরানোর পরে দুটি সাজদা দিয়ে তারপর সালাম ফেরতে হয়। বুঝতে পারলেন? এই হলো বুখারি মুসলিমের হাদিস দ্বারা শাহু সাজদা দেওয়ার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী নিয়ম। আল্লাহ আমাদের সবাইকে এই তরিকায় সালাম ফেরানোর তৌফিক দান করুন, আমিন। আমাদের দেশের এখানে প্রসঙ্গত একটি কথা না বললে হয় না, আমাদের দেশে যে তরিকাগুলো গ্রহণ করা হয়েছে শাহু সাজদা দেওয়ার জন্য, যেগুলো মোটেও সহি হাদিস দ্বারা সাব্যস্ত নয়, যেগুলো প্রচলিত তরিকা, যেগুলোর কোনো ভিত্তি পাওয়া যায় না, যেমন সালাম ফেরানোর পূর্বে শুধু ডান দিকে একটা সালাম দিয়ে তারপরে দুটি সাজদা দিয়ে তারপর আবার তাশাহুদ পড়া হয়, পড়ে তারপরে সালাম ফেরানো হয় উভয় দিকে, এই যে তরিকাটা, না এটা হাদিসে আছে, না কোনো সালাফে সালেহীন থেকে এর কোনো মূল্য আছে, না কোনো মুহাদ্দিস, না কোনো মুফতি, না কোনো
ওলামায়াদ্দিন এটা উল্লেখ করেছেন, কেউ উল্লেখ করেননি। এ জাতীয় এটা প্রচলিত তরিকা, বলা চলে একটা ভিত্তিহীন তরিকা এটা, এর এর কোনো ভিত্তি নাই, এটার কোনো ভিত্তি নাই। এজন্য বুখারী মুসলিম খুলে দেখুন, বুখারী মুসলিম খুলে দেখে আপনারা আল্লাহ রসুল সরাসরি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে এই সাহস সাজদা দেওয়ার তরিকা নিয়ম আপনারা শিখে নিন। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।